দেখুন, এবার গোপনে পাকিস্তান সফর করলো কাতারের প্রতিনিধি দল। তীব্র সংকটের মধ্যেই পাকিস্তান সফর করলো কাতারের একটি প্রতিনিধি দল। চলতি সপ্তাহের বুধবারে কাতারের এক বিশিষ্ট ব্যবসায়ীর নেতৃত্বে পাকিস্তান সফর করে 6 সদস্যের ওই প্রতিনিধি দল। পাকিস্তানের সরকারি সূত্র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দা ডন। প্রতিবেদন অনুযায়ী কাতারের ব্যবসায়ী আব্দুল হাদি মানা আল হাজিরির নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল একটি চার্টার্ড বিমান করে লাহোরে পৌঁছায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে। ডনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রতিনিধির দলটি কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির একটি বার্তা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসে এবং ওই বার্তায় কাতারের আমির পাকিস্তানকে চলমান সংকটে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। জানা যায়, প্রতিনিধি দলটি কয়েক ঘন্টা লাহোরে অবস্থান করার পর রাজধানী ইসলামাবাদে যায়। বুধবার পাকিস্তান সফর করে ওই দিনেই দেশে ফিরে যায় প্রতিনিধি দলটি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের প্রতিনিধি দলের এ সফরের বিষয়টি স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছে যে তারা এ বিষয়ে অবগত নন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।